পনেরোই আগস্টের এই বিশেষ দিনে যেদিন লালকেল্লার মাথায় উঠল ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, দীর্ঘ ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষ পেল স্বাধীনতা, তাই আজ পনেরোই আগস্ট এই স্বাধীনতা দিবসের দিনে আবার নিবেদন কবি শামসুর রহমানের কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিরা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটাল যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুথুড়ে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়পড়ে ঘুটি ধরে দগ্ধ ঘরের, স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে, তোমার জন্যে সাকির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কৃষ্ণদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, হে স্বাধীনতা।